আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জেনে গেছো 12ই নভেম্বর অনেক স্কুলে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের একটা পরীক্ষা হবে। দেখো, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10 থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের একটা সার্ভে করা হবে। হতে পারে তোমাদের স্কুলেও এই পরীক্ষাটা নিচ্ছে, ঠিক আছে? কোন স্কুলে নেবে এখনও ঠিক বলা যায়নি, কিন্তু তোমাদের তো রেডি হয়ে থাকতে হবে। তাই জন্য সমস্ত শ্রেণীর বেশ কিছু কমন প্রশ্ন আছে, সাধারণ প্রশ্ন আছে, যেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি। এরকম আমি পর পর 10টা তোমাদের পরীক্ষামূলক ভিডিও প্রস্তুত করব। এগুলো যদি তোমরা ফলো করতে পারো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধরলাম তোমাদের স্কুলে যদি ন্যাশ নাও হয়ে থাকে, তবুও তোমাদের এই প্রশ্নগুলো পরবর্তীকালে, পরবর্তী জীবনে অনেক কাজে আসবে। হয়তো ক্লাস 3 বা 5 তুলনায় একটু কঠিন হয়ে গেছে, বা 8 বা 10 তুলনায় একটু সহজ হয়ে গেছে, কিন্তু সব মিলিয়ে তোমাদের একটা সম্যক ধারণা, সম্যক জ্ঞান তোমাদের তৈরি হবে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকে আমরা নদী বিষয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। হঠাৎ করে নদী দিয়ে শুরু করলাম কেন, সেটা জানতে চাও? দেখো, তোমাদের প্রত্যেক শ্রেণীর পাঠ্যপুস্তকে নদী সম্পর্কে কিছু না কিছু গল্প, কবিতা, নাটক অবশ্যই রয়েছে। সেই জন্য নদী দিয়ে আমরা শুরু করছি। এরপরে ধীরে ধীরে একদিন পাহাড়, পর্বত, একদিন ভারতবর্ষের বিভিন্ন রাজধানী, এই নানা রকম 10টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? আর যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার সেই নিয়ে ভিডিও বানাতে আরও আগ্রহী বা উৎসাহ বাড়বে, ঠিক আছে? চলো আজকের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। প্রথম প্রশ্ন, কোটা কোন নদীর তীরে অবস্থিত? দেখো, এখানে 4টে অপশন রয়েছে, যমুনা, সুতলেজ, চম্বল, গোমতী। এর সঠিক উত্তর হচ্ছে চম্বল। কোটা চম্বল নদীর তীরে অবস্থিত। আমরা পরবর্তী প্রশ্নে যাই, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশানগুলো হচ্ছে হুগলি, সুবর্ণরেখা, গঙ্গা, গোমতী। দেখো, এর সঠিক উত্তর হচ্ছে গঙ্গা। কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশান, যমুনা, সুতলেজ, মুসি না নর্মদা। সঠিক উত্তর হচ্ছে সুতলেজ। ফিরোজপুর সুতলেজ নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, এখানে 4টা অপশান রয়েছে, গোদাবরী, গঙ্গা, মন্দাবী, মহানদী। সঠিক উত্তর হচ্ছে মহানদী। সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত। পঞ্চম প্রশ্ন, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশান, যমুনা, সবরমতী, অলকানন্দা, নর্মদা। সঠিক উত্তর হচ্ছে সবরমতী। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশান হচ্ছে কৃষ্ণা, গঙ্গা, শিপ্রা, কাবেরী। সঠিক উত্তর হচ্ছে শিপ্রা। উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। 7-এর প্রশ্ন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশান, চম্বল, গোমতী, সুতলেজ না গঙ্গা। সঠিক উত্তর হচ্ছে সুতলেজ। লুধিয়ানা সুতলেজ নদীর তীরে অবস্থিত। 8ম প্রশ্ন, এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশান, যমুনা, সবরমতী, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল, গোমতী। তোমরা অনেকেই জানো এলাহাবাদ গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে অবস্থিত। 9ম প্রশ্ন, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? 4টা অপশান, যমুনা, চম্বল, সুতলেজ না গোমতী। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। 10ম প্রশ্ন, তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, কাবেরী, কৃষ্ণা না শিপ্রা? সঠিক উত্তর কাবেরী। তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত। 11ম প্রশ্নে কী আছে দেখি, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, চম্বল, গোদাবরী না মহানদী? সঠিক উত্তর হচ্ছে গঙ্গা। পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, মহানদী, ব্রহ্মপুত্র না গঙ্গা? সঠিক উত্তর যমুনা। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত।
13 নম্বর প্রশ্ন অযোধ্যা, অযোধ্যা কোন নদীতে অবস্থিত? চারটা অপশন, যমুনা, সবরমতী, অলকানন্দা না সরজু। সঠিক উত্তর হচ্ছে সরজু। অযোধ্যা সরজু নদীতে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন নাসিক কোন নদীতে অবস্থিত? গোদাবরী, মন্দাভি, মহানদী না গঙ্গা। সঠিক উত্তর হচ্ছে গোদাবরী। নাসিক গোদাবরী নদীতে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন আসছে আগ্রা কোন নদীতে অবস্থিত? যমুনা, গঙ্গা, সবরমতী না অলকানন্দা। সঠিক উত্তর যমুনা। আগ্রা যমুনা নদীতে অবস্থিত। 16 নম্বর প্রশ্নে আছে মথুরা কোন নদীতে অবস্থিত? যমুনা, চম্বল, সুতলেজ না গোমতী। সঠিক উত্তর হচ্ছে যমুনা। মথুরা যমুনা নদীতে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন কটক কোন নদীতে অবস্থিত? মহানদী, চম্বল, যমুনা না ব্রহ্মপুত্র। কটক মহানদীতে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে মহানদী। 18 নম্বর প্রশ্ন আছে বদ্রীনাথ কোন নদীতে অবস্থিত? দেখো চারটা অপশন আছে, যমুনা, সবরমতী, অলকানন্দা, সরজু। সঠিক উত্তর হচ্ছে অলকানন্দা। বদ্রীনাথ অলকানন্দা নদীতে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন আছে কলকাতা কোন নদীতে অবস্থিত? গঙ্গা, দামোদর, হুগলি না সুবর্ণরেখা। সঠিক উত্তর হচ্ছে হুগলি। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। 20 নম্বর প্রশ্নটা কী আছে একবার দেখিনি, সুরাট কোন নদীতে অবস্থিত? নর্মদা, সবরমতী, তাপ্তি না যমুনা। সঠিক উত্তর হচ্ছে তাপ্তি। সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন আছে বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? দেখো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, কৃষ্ণা, গঙ্গা, শিপ্রা আর কাবেরী। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে কৃষ্ণা। ঠিক আছে, তারপরে 22 নম্বর প্রশ্নটা গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, মুসি, সুতলেজ না ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এরপর আমরা 23 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 23 নম্বর প্রশ্ন রয়েছে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম, গোমতী, তুঙ্গভদ্রা না সুবর্ণরেখা। সঠিক উত্তর হচ্ছে ঝিলাম। শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। এরপর আমরা পরের প্রশ্নে যাই। 24 নম্বর প্রশ্ন বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? চারটা অপশন হচ্ছে কাবেরী, কৃষ্ণা, গঙ্গা, শিপ্রা। বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। 25 নম্বর প্রশ্নে আছে কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত? চারটা অপশন হচ্ছে যমুনা, মহানদী, তুঙ্গভদ্রা, গোমতী। সঠিক উত্তর হচ্ছে তুঙ্গভদ্রা। কুর্নুল নদী, তুঙ্গভদ্রা নদী কুর্নুল শহরের পাশ দিয়ে বয়ে গেছে। তারপরে আমরা 26 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 26 নম্বর প্রশ্ন কী রয়েছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, মুসি, সুতলেজ না গঙ্গা। সঠিক উত্তর হবে মুসি। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। পরে 27 নম্বর প্রশ্ন পানাজি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, মুসি, মন্দাভি না গঙ্গা। সঠিক উত্তর হবে মন্দাভি। দেখে নাও তোমরা, পানাজি শহরটি মন্দাভি নদীর তীরে অবস্থিত। এরপর আমরা 28 নম্বর প্রশ্ন উত্তর জানব। দেখো জৌনপুর কোন নদীর তীরে অবস্থিত? চারটা অপশন হচ্ছে গোমতী, মুসি, সুবর্ণরেখা, গঙ্গা। সঠিক উত্তর হবে গোমতী। জৌনপুর শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। এরপর আমরা 29 নম্বর প্রশ্ন দেখব, কী আছে ডিব্রুগড়, ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? চারটা অপশন কী আছে, তুঙ্গভদ্রা, মহানদী, যমুনা, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। দেখো ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নামক নদীর তারে নদীর তীরে অবস্থিত। তারপরে 30 নম্বর প্রশ্ন জামশেদপুর, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? চারটা অপশন এখানে রয়েছে, গোমতী, মুসি, সুবর্ণরেখা, গঙ্গা। দেখো সঠিক উত্তর হচ্ছে সুবর্ণরেখা। জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে
অবস্থিত। এইভাবেই আমরা সমস্ত প্রশ্নোত্তরগুলো শিখে নিলাম। আশা করি সব কিছু বোঝা গেছে। পরবর্তী ভিডিওর দিকে নজর রাখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটি নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।